অটোমোবাইলস এটোরে বুগাটি ফ্রান্সের একটি হাই পারফরম্যান্স অটোমোবাইলস ম্যানুফ্যাকচারার কোম্পানি, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে ইতালিয়ান বংশোদ্ভূত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার এটোরে বুগাটিয়ের মাধ্যমে। বুগাটিয়ের কারগুলো তাদের নজরকাড়া ডিজাইন আর বিভিন্ন রেসিং ভিক্টোরিয়ার জন্য সুপরিচিত। তবে আমাদের আজকের বিষয়, কেন বুগাটি এত এক্সপেন্সিভ? আপনারা দেখছেন রিভিউ বাংলা, সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। বুগাটি মেইনলি কিসের জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে এর স্পিড। বুগাটি এর সুপার কারগুলো শুধু যে ফাস্ট তা নয়, বলা যায় সুপার ফাস্ট। আর স্পিড নিয়ে বড়াই করতে গেলেই যা লাগে তা হলো একটি পাওয়ারফুল এবং অনেক এক্সপেন্সিভ ইঞ্জিন। যেমন বুগাটি শিরনের কথাই ধরুন, যাতে ইউজ করা হয়েছে 1500 হর্স পাওয়ারের ইঞ্জিন, যেটি কিনা টিপিক্যাল এসইউভি থেকে 7 গুণ এবং ল্যাম্বরগিনি অভেন্টাডোর থেকে প্রায় দ্বিগুণ পাওয়ারফুল। চিরন সুপার স্পোর্টস 300+ ওয়ার্ল্ডের সবচেয়ে স্পিড লিগাল কার হিসেবে স্বীকৃত, যেটি টপ স্পিড 304 মাইল পার আওয়ার। এছাড়াও এর অ্যাক্সেলারেশনও অসাধারণ, 0 থেকে 400 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলতে এর সময় লাগে মাত্র 42 সেকেন্ড। সো এই ধরনের পাওয়ারফুল ইঞ্জিনের এক্সপেন্সও হয়ে থাকে অনেক হাই। বুগাটি অসাধারণ ফাস্ট, তবে এর মাঝে একটি কথা আসে, কিভাবে এই স্পিডে এটিকে কন্ট্রোল করা হয়? সব কিছু বাদ দিয়ে জাস্ট এর ব্রেক সিস্টেমের কথাই ধরুন, 300 মাইল পার আওয়ারে চলা বুগাটি এর ব্রেক সিস্টেমও নিশ্চয়ই যেমন তেমন দেওয়া চলবে না। এছাড়া এর ইঞ্জিন মাথা নষ্ট করা প্রায় 1800 ডিগ্রি ফারেনহাইটেও নর্মাল কন্ডিশনে থাকতে পারে, যেটি কিনা 980 ডিগ্রি সেন্টিগ্রেড এবং লাভা থেকে কিছুটা বেশি গরম। এর ইঞ্জিনকে কুল রাখার জন্য 10টি রেডিয়েটর এবং এত হাই স্পিডেও একে স্টেডি রাখার জন্য ইউজ করা হয় সুপার অ্যাডভান্স স্টেবিলিটি কন্ট্রোল এবং সাসপেনশন। এতে ইউজ করা হয় এক্সপেন্সিভ মেটেরিয়াল যেমন কার্বন ফাইবার ও এ গ্রেড স্টিল, ইউজুয়ালি যা পাওয়া যায় এয়ারক্রাফটের ক্ষেত্রে। এর স্পেশাল ডিজাইন করা চাকার দামই পড়ে $17,000, যা কিনা 14 লাখ টাকারও বেশি। বুগাটি এত দামি সব জিনিসের কম্বিনেশনে অসাধারণ পারফরম্যান্স শো করে, যেমন এর অন্যতম বুগাটি ভেরন ও শিরনে পাওয়া যায় অসাধারণ স্মুথ রাইডস। এছাড়া এর প্রত্যেকটি পার্টসে পাওয়া যায় চমৎকার ইঞ্জিনিয়ারিং কৌশল, তেমনি তারা এগুলোকে করে রাখে রেয়ার। এটা তাদের অন্যতম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারেন। অর্থাৎ বুগাটি এর গাড়িগুলো অসাধারণ পারফরম্যান্স ও ডিজাইনের সাথে সেগুলো হয়ে থাকে অনেক ডিজায়ারেবল, যেগুলো শুধু ওয়ার্ল্ডের স্বল্প সংখ্যক মানুষই কিনতে পারে। চলুন দেখা যাক নাম্বারগুলো। যেমন বুগাটি শিরন মডেলটি তৈরি করা হয় মাত্র 500 পিস, অর্থাৎ মাত্র 500 জন সৌভাগ্যবান ব্যক্তি এই কারের মালিক হতে পেরেছে, যার মধ্যে রয়েছে অন্যতম ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এর মতো মানুষ। এছাড়া বুগাটি এর আরেকটি লিমিটেড এডিশন বুগাটি ডেভো, যেটি কিনা মাত্র 40 পিস আছে ওয়ার্ল্ডে এবং প্রত্যেকটির মূল্য প্রায় 50-20 টাকা। চোখ কপালে তুলবেন না, এখন বলি বুগাটি সেন্টোডিয়েসি এর কথা, কারণ পুরো ওয়ার্ল্ডে যেটি রয়েছে মাত্র 10 পিস, যার প্রত্যেকটির মূল্য প্রায় 80-20 টাকা। গত বছরের লেটেস্ট লাভ হয়েছে নয়ের কথা নিশ্চয়ই শুনেছেন, যেটি কিনা ব্ল্যাক কার নামেও পরিচিত এবং সেটি তৈরি হয়েছে মাত্র 1 পিস এবং যার মূল্য ছিল প্রায় $18.6 মিলিয়ন এবং সেটি 2019 সালে কে কিনেছিল তা এখনও একটি রহস্য। এই সুপারকারটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে দেয়া এই কারের ভিডিওটি দেখতে পারেন। বুগাটি এর এই লিমিটেড এডিশনগুলো কেনার কারণে আপনিও হয়ে যেতে পারেন পৃথিবীর অন্যতম এলিট শ্রেণীর একজন। বুগাটি এর গাড়িগুলো শুধু যে এর পারফরম্যান্স আর ডিজাইনের কারণেই বিখ্যাত তা নয়, এর গাড়িগুলো খুবই লাক্সারিয়াস। এর ইন্টেরিয়র দেখলেই বুঝতে পারবেন এটি হাই লেভেল লাক্সারি মেনটেন করে থাকে। এর সিট, স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড প্রিমিয়াম হ্যান্ড স্টিচ লেদারের আবৃত। এর ইন্টেরিয়র ডিজাইন দেখলে মনে হবে যেন অসাধারণ একটি শিল্প। পুরা দুনিয়ার ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম যেখানে অটোমেশনই মেইন ভরসা, সেখানে বুগাটি এর ইঞ্জিন হতে ফুল বডি ফিটিংস হয় ম্যানুয়ালি, অর্থাৎ সরাসরি হাতে। ইভেন এর প্রত্যেকটা নাট বল্ট পর্যন্ত হ্যান্ড টাইট দিয়ে কনফার্ম করা হয়। এর জন্য প্রত্যেকটি গাড়ির ফিটিংসে ব্যয় হয় প্রায় 2 মাস, যার পর প্রায় 300 মাইল পার আওয়ার বেগে চালিয়ে টেস্ট করা হয় যে এভরিথিং ইজ গোয়িং ফাইন। এরপর ফাইনালি আরও 2 দিন ব্যয় হয় এর ফাইনাল পলিশিংয়ের পিছনে। ফাইনালি আসি এর মেনটেন্যান্সের কথা। বিলিয়নিয়াররা অনেক হাই প্রাইসে এই গাড়িগুলো ক্রয় করে থাকে, কিন্তু তারপরও বিভিন্ন সময়ে তাদের মেনটেন্যান্স বাবদ গুনতে হয় অনেক টাকা। কারণ আপনি যখন বুগাটি এর মতো গাড়ির মালিক হয়ে যাবেন, তখন নিশ্চয়ই আপনি আপনার গাড়িটি অলওয়েজ টিপটপ রাখবেন। শুধুমাত্র এর
চাকা চেঞ্জ করতে খরচ হবে মাত্র 25 লাখ টাকা এবং অয়েল চেঞ্জের জন্য খরচ হবে প্রায় 15 লাখ টাকা। কি খুব টেনশন হচ্ছে? আরে আপনি যখন বুগাটি এর মালিক হয়ে যাবেন তখন এইসব খরচ আপনার কাছে কোনো ব্যাপারই থাকবে না। এতে কোনো সন্দেহ নেই, বুগাটি খুবই এক্সপেন্সিভ, বাট আপনার বিবেচনা করতে হবে এর প্রাইস আসলেই এর অর্ধে কি না। আপনি যখন বুগাটি কিনছেন আপনি শুধু একটি কারই কিনছেন না, কিনে নিচ্ছেন কার ইঞ্জিনিয়ারিংয়ের টোটালি ডিফারেন্স লেভেলের একটি পিস, যেটি কিনা ডিজাইন এবং লাক্সারিতে ইনকম্পারেবল মাস্টার ক্লাস সিম্বল। ভিডিওর শেষে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি কোশ্চেন, বুগাটি এর কোন মডেলটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে কমেন্টে জানাতে ভুলবেন না।